আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের এই চার মিনিটের ভিডিওটি দেখে শিখে নেবেন কিভাবে নিজের পুরানো বাসার ফার্নিচারগুলো নিজেই কালার করে চকচকে করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর দৈনিক প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পেয়ে যান দেখুন আমরা কিন্তু এখানে নতুন দরজা নিয়েছি প্রথমেই আমরা মেশিনের সাহায্যে প্লেন জায়গাগুলো বসে নিচ্ছি তারপরে এখানে আমরা একশো বিশ নম্বর শিরিষ পেপার নিয়েছি দর্শক শ্রোতা আমি এই ভিডিওতে সম্পূর্ণ কাজের প্রসেস তুলে ধরেছি আপনারা যেন নিজেই বাসার ফার্নিচারগুলো প্রফেশনাল মিস্ত্রির মতো বার্নিশ করে চকচকে করতে পারেন আমরা এখানে শিরিষ পেপারটা বাস করে চারটি টুকরো করে নিব অবশ্যই আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই সিরিজ পেপার কীভাবে কাটতে হয় এবং কিভাবে বাস করতে হয় এই ভিডিওতে তুলে ধরেছি দেখুন এখানে কিন্তু দুটো পিস করে নিয়েছি এভাবে চার টুকরা করার পর এখন আমরা যেভাবে গোষ্ঠের সুবিধা হবে সেভাবে ভালোভাবে বাস করে নিচ্ছি এবার আমরা সরাসরি কাঠের যে দরজাগুলো ডিজাইনগুলো রয়েছে ডিজাইনগুলো গোষে কমপ্লিট করছি অবশ্যই ভালোভাবে সময় নিয়ে ডিজাইনগুলো গষে কমপ্লিট করতে হবে যেন কোথাও দারদার বাপ না থাকে বিভাস আমি এখানে গষার ভিডিওটা অনেকটাই স্কিপ করে দিয়েছি লং টাইম সময় নিয়ে ভালোভাবে গষতে হয় প্রিয় দর্শকবৃন্দ যারা বার্নিশের কাজ শিখতে চান তাদেরকে অবশ্যই বলব সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়ার জন্যে আর যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি কোনো কিছু ভালোভাবে বুঝতে পারবেন না ভিওয়ার্স আমরা এই দরজাগুলো কালার করে কমপ্লিট করব এবং প্রত্যেকটা কাজ আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি পর্ব আকারে উপস্থাপন করব আজকের পর্বটি হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আপনারা পরবর্তী কাজের প্রসেসগুলো দেখতে পারবেন তাই অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী ভিডিওটা সারার সঙ্গে সঙ্গে আপনার ফোনে সবার আগে পেয়ে যান দর্শক শ্রোতা আপনারা এখানে দেখছেন আমরা এখানে কারফা নিয়েছি কারফাগুলো এনসি তিনারের সাথে বিজিয়ে রাখবো যেতে সহজেই এই এনসি তিনারের সাথে এটা মিশে যায় দর্শক শ্রোতা এনসি তিনার কী এবং কারফার কাজ কি পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। তার আগে আপনাদের মাঝে আজকে কিছু কথা বলে নেই দেখুন আমরা এখানে এনসি তিনারের সাথে কারফা ভিজিয়ে নিচ্ছি দর্শক শ্রোতা এই কারফাগুলো এই এনসি তিনারের সাথে মিশতে প্রায় অনেক সময় লেগে যায় তাই আমরা প্রথমেই এই এনসি তিনারের সাথে কারফাগুলো ভিজিয়ে নিয়েছি আমরা এই দরজাগুলো পলিশ করে কমপ্লিট করার পর যখন লাস্ট ফিনিশিং দিব তখন আমরা এই এনসি তিনার ব্যবহার করব দর্শক শ্রোতা আমি পরবর্তী অবশ্যই একটি ভিডিও উপস্থাপন করব একটা দরজা পলিশ করার জন্য কতটুকু সাজ অর্থাৎ গালা স্প্রিট এনসি তিনার টোটাল কত টাকার মালামালের প্রয়োজন হয় সেই ভিডিওতে তুলে ধরবো এনসি তিনারের সাথে কারফা ভিজানোর পর এবার আমরা পাত্রটি ভালোভাবে ডেকে নিচ্ছি এবার দেখুন স্প্রিটের সাথে গালা অর্থাৎ সাজ ভিজিয়ে নিচ্ছি ভিওয়ার্স অনেকেই হয়তোবা ইতিপূর্বে জেনে গেছেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাড়ি পেইন্ট এবং ডিজাইনের কাজগুলো করে থাকি আমাদের মাধ্যমে যারা আপনার স্বপ্নের বাড়িটি রং করে কমপ্লিট করতে চান এই ভিডিওতে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দর্শক শ্রোতা আপনারা এখানে দেখছেন আমরা এখানে একটি পাত্রের মাঝে স্প্রিটের সাথে গালা ভিজিয়ে নিয়েছি এবং অন্যটিতে অর্থাৎ এই পাত্রটিতে আমরা এসিথিনের সাথে কারফা ভিজিয়ে নিয়েছি দর্শক শ্রোতা পরবর্তী ভিডিওটি দেখার জন্যে চোখ রাখুন রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেলের উপর অতি শীঘ্রই আপনাদের মাঝে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় পর্ব নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি